কথায় বলে হেলথ ইজ ওয়েলথ পৃথিবীর যে সমস্ত সফল মানুষ রয়েছে তারা কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে খুব কিন্তু সচেতন এবং আপনার যদি স্বাস্থ্য যদি ঠিক থাকে আপনি অবশ্যই ধন প্রাপ্তি করতে পারবেন আজ আমি আপনারা কিভাবে সুস্থ থাকবেন এই বিষয়ে কিছু বাস্তু টিপস বলতে চলেছি নমস্কার আপনারা দেখছেন অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল এবং আমি সৌভিক দাস আমি একজন বাস্তবিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার ভিডিওর মূল বিষয়ে আসা যাক অনেকেই মনে করেন যে তার অসুস্থতার পেছনে সবসময় যেন বাস্তু অ্যাস্ট্রোলজি এই সমস্ত বিষয়গুলো দায়ী এটি কিন্তু ভুল ধারণা আপনার প্রতিদিনের খাবার এবং আপনার প্রতিদিনের লাইফস্টাইল এই দুটি জিনিসই কিন্তু আপনার রোগীর মূল কারণ তো অনেকেই মনে করেন যে অসুস্থতার পেছনে সময়ের জন্য বাস্তু অ্যাস্ট্রোলজি দায়ী এবং অনেক বাস্তু কনসালট্যান্ট রয়েছে এবং অনেক জ্যোতিষ রয়েছে যারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করে যে কিছু হওয়া মানেই সেটা দোষ বা কিছু হওয়া মানেই দশা রাহুর দশা কখন তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে যখন দেখবেন আপনার লাইফস্টাইলও ঠিক রয়েছে এবং আপনার প্রতিদিনের খাবার সেটিও ঠিক রয়েছে তবু আপনি বারে বারে অসুস্থ হচ্ছেন তখন আপনাকে কিন্তু ধরে নিতে হবে যে আপনার বাড়িতে বা আপনার ফ্ল্যাটে বাস্তু দোষ রয়েছে আমরা অ্যাপ্লাইড বাস্তু আমরা তিনটি পদ্ধতিতে কারোর যদি কোনো হেলথ ইস্যু আছে ক্ষেত্রে আমরা তিনটি পদ্ধতিতে আমরা নির্ণয় করি যে কারোর ফ্ল্যাটে বা বাড়িতে কী জন্য শারীরিক অসুস্থতা আছে। প্রথমে আপনি যদি দেখেন দেখতে পাবেন যে বাস্তুশাস্ত্রে যে পঁয়তাল্লিশটি এনার্জি ফিল্ড রয়েছে সেখানে একটি বাস্তু পুরুষ রয়েছে বাস্তু পুরুষের কীভাবে উৎপত্তি হয়েছে এই বিষয়ে আমি অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু বলেছি তো এই বাস্তু পুরুষের সঙ্গে আমাদের মানুষের শরীরের আপনারা কিন্তু মিল কিন্তু খুঁজে পাচ্ছেন এবং বাস্তু পুরুষের যে ড্রয়িংটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে এইভাবে কিন্তু বাস্তু পুরুষ কিন্তু রয়েছে যার ঈশান কোণে মাথা রয়েছে এবং নৈরিত কোণে পা রয়েছে ধরা যাচ্ছে আপনি আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে ঈশান কোণে কোনো রকম বাস্তুদোষ তৈরি করেছেন যেটা হতে পারে কোনো রকম টয়লেট করে ফেলেছেন বা রান্নাঘর করে ফেলেছেন তো ঈশান কোণে বাস্তু পুরুষে মস্তিষ্ক রয়েছে সুতরাং ঈশান কোণে টয়লেট করার জন্য আপনার কিন্তু ডিপ্রেশন এই জাতীয় জিনিস কিন্তু আপনার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক বাস্তুপুরুষের যে শরীর দেখতে পাচ্ছেন এই শরীরের যে যে পয়েন্টগুলোতে আপনি বাস্তুদোষ তৈরি করবেন ধরা যাচ্ছে আপনি বাস্তু যে পোর্শানে হাঁটু রয়েছে সেই পোর্শানে আপনি কোনো ভারী জিনিস রেখে দিলেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু সেই হাঁটুতে কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে এরপরে আমরা অ্যাপ্লাইড বাস্তু সেকেন্ড যে পদ্ধতিতে বাস্তুদোষ নির্ণয় করি কোনো শারীরিক অসুস্থতার সেটি হল মর্মস্থান মর্মস্থান বলতে কি বোঝায় আমাদের মানব শরীরে কিছু কিছু বিন্দু বা পয়েন্ট রয়েছে যেগুলিতে আমরা সামান্য আঘাতপ্রাপ্ত হলেও আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে ঠিক বাস্তু কিছু ভাইটাল পয়েন্ট রয়েছে যে সমস্ত জায়গাগুলিতে কোনো রকম কলম পিলার ওয়াল এই জাতীয় জিনিস যদি তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু মর্মস্থানে কিন্তু বাস্তু বাস্তুদোষ তৈরি হয় তো মর্মস্থানে যদি কোনো রকম আপনি যদি সিঁড়ি করে ফেলেন বা কোনো রকম কলম করে ফেলে বা ওয়াল করে ফেলেন বিশেষ করে ব্রহ্মস্থান ব্রহ্মস্থানও একটি কিন্তু মর্মস্থানের মধ্যেই কিন্তু পড়ে তো ব্রহ্মস্থানে যদি আপনি যদি কোনো রকম সিঁড়ি ওয়াল কলম এই জাতীয় জিনিস যদি করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু হেলথ ইস্যু কিন্তু আসতে পারে কারণ ব্রহ্মস্থানকে নিয়ে টোটাল যে বাস্তুশাস্ত্রে পঁয়তাল্লিশটি এনার্জি ফিড রয়েছে এই ব্রহ্মস্থানে স্বয়ং ব্রহ্মার অবস্থান এবং এই ব্রহ্মস্থানে আপনি যদি বাস্তুদোষ তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু হেলথ ইস্যু কেন যে কোনো রকমের সমস্যাই কিন্তু আসতে পারে এছাড়াও আমি আরেকটি কথা আপনাদেরকে বারবারই বলি বাস্তু শাস্ত্রের সঙ্গে কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক রয়েছে বাস্তুশাস্ত্র এর শাস্ত্রীয় ভাষায় একে বলা হয় স্থাপত্য বেদ এবং এই বেদ এবং আয়ুর্বেদ কোন বেদ থেকে এসেছে অথর্ব বেদ থেকে এসেছে আমরা জানি চারটি বেদ এবং শেষ বেদটি হলো বেদ তো এই অথর্ববেদ থেকে কিন্তু স্থাপত্যবেদ অর্থাৎ বাস্তুশাস্ত্র এবং আয়ুর্বেদ সম্পর্কে কিন্তু বলা রয়েছে এবং আয়ুর্বেদে আমরা জানি যে পঞ্চ পঞ্চমহাপুত রয়েছে কি কি জল বায়ু অগ্নি পৃথিবী এবং আকাশ এবং বাস্তুশাস্ত্রেও পঞ্চ তত্ত্ব রয়েছে জল বায়ু অগ্নি পৃথিবী এবং আকাশ এই যে পঞ্চম মহাভূত বললাম পাঁচটি এই দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে এই দিয়ে আমাদের পৃথিবী তৈরি রয়েছে এই দিয়ে আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রে আমরা জানি যে মানুষের সাতটি প্রকৃতি হয় বাত পিত্ত কপ এই তিনটি প্রধান প্রকৃতি এবং এছাড়াও আরও যে চারটি রয়েছে যেমন বাত পিত্ত কপ পিত্ত বাত কপ এবং বাত পিত্ত কপ তো এই সাতটি প্রকৃতি হয় মানুষের পূর্ব দিক থেকে নৈরিত কোন কী রয়েছে কোন পিত্ত রয়েছে নৈরিত কোণ থেকে বায়ু কোণ বাত রয়েছে এবং বায়ু কোণ থেকে পূর্বকোণ কপ রয়েছে তো আমরা দেখেছি কোনো বাত প্রকৃতির কোনো কেউ যদি পিত্ত প্রকৃতিতে সই বা কোনো ব্রাত প্রকৃতির কেউ যদি কপ প্রকৃতির জন্যে যদি সই সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু কিন্তু এই যে পঞ্চ মহাবুদের কিন্তু ডিসব্যালেন্সড কিন্তু হতে পারে এবং তার কিন্তু শারীরিক অসুস্থতা কিন্তু আসতে পারে আমরা দেখেছি আমরা অ্যাপ্লাইড বাস্তুর কে স্টাডিসে কিন্তু এটি কিন্তু দেখেছি এবং এছাড়াও আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই আমাদের ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের জনক বা ফাদার অফ আয়ুর্বেদ শাস্ত্র যাকে বলা হয় তিনি হলো চরক যে তো মহারিষি চরকের একটি বই রয়েছে যার নাম চরক সমাহিতা চরক সমাহিতা বইয়ে মহারিষি চরক বলেছেন যে উত্তর এবং ঈশান কোণের মাঝখানে যে জনটি সেই জনটিতে কোনো কারোর চিকিৎসা করলে সেই রোগী সবথেকে বেশি চিকিৎসায় সাড়া দেবে উত্তর এবং ঈশান কোণের মাঝখানে জোনটি বলতে উত্তর ঈশান কোণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উত্তর কোণ কোনটি তো আপনার ফ্ল্যাটে এবং আপনার বাড়িতে যদি উত্তর ঈশান কোণ যদি ডিস্টার্ব থাকে বা বাস্তুদোষ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু হেলথ ইস্যু কিন্তু আসতে পারে মা ঋষি চরকের কথা অনুযায়ী তো এই ছিল কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নেই আপনাদের সঙ্গে আবার দেখাবে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার